खबर आजकल के संपादक अमर शाह और घोषाल हार्डवेयर के प्रमुख नवजीत घोषाल द्वारा किया गया एक अभिनव सामाजिक पहल। अब कोरोना महामारी और राज्य में लॉकडाउन से कौन परेशान नहीं है, इस बीच गरीब दयनीय लोगों की दुर्दशा से कौन परिचित नहीं है। हालांकि कुछ समाज प्रेमियों के कारण इन जरूरतमंदों के चेहरे पर भी अक्सर मुस्कान नजर आ जाती है। आपको बता दें, बीते कुछ दिन पहले खबर आजकल के संपादक अमर शाह ने रिक्शा चालकों और वैन चालकों के साथ बातचीत कर उनके दिक्कतों से परिचित हुए, जो दो पैसे कमाने की उम्मीद में दिन भर एक कोने में बैठे रहते हैं, आंखों में एक आशा लेकर निहारते हैं आते जाते लोगों को। रिक्शा चालकों एवं वैन चालकों की दुर्दशा से परिचित होने के बाद घोषाल हार्डवेयर के प्रमुख नवजीत घोषाल से बात कर इन असहाय लोगों की मदद करने का तय किया। ऐसे में उन्होंने 25 किलो चावल की एक एक बोरी उन जरूरतमंदों को सौंप दी। रिक्शा एवं वैन चालकों का कहना है कि लॉकडाउन के दौरान एक दिन कभी तो 50 रुपए की कमाई होती है और कभी कभी तो वो भी नहीं। इस बीच वो इस तरीके का मदद पाकर वाकई बहुत खुश है। নমস্কার, খবর আজকালে সকলকে স্বাগত, স্নেহা রয়েছে আপনাদের সঙ্গে। এই করোনা মহামারীর সময় আমরা দেখতে পাচ্ছি মানুষের যে দৈনন্দিন যে নিত্য প্রয়োজনীয় জিনিস তা মানুষ পাচ্ছে না। মানুষের দুবেলা খাবার জোগাড় করতে কিন্তু হন্যে হয়ে ঘুরতে হচ্ছে রাস্তায় রাস্তায়। এই করোনা মহামারী তাদের দুবেলা খাবার জোগাড় করতে কিন্তু মাথায় হাত ফেলিয়ে দিয়েছে। কিন্তু এই সময় দাঁড়িয়ে মানুষের অনেক দেখতে পাচ্ছি আমরা মানবিকতা রূপের দ্বারা কিন্তু এই সময় মানুষ সেই অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। আমরা সেরকমই একটি জায়গায় এই সময় উপস্থিত হয়েছি। কিছুদিন আগে আমরা খবর আজকালের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম, আমাদের চ্যানেলের চিফ এডিটর অমর শাহ কিছু স্টোরি বানিয়েছিলেন একটা, এই বিহার মোড়ে যে রিক্সাওয়ালা ভ্যানওয়ালারা বসে থাকেন এই করোনা মহামারীর কবলে, তাদের ভ্যান রিক্সা কিছুই চলছে না, তাদেরকে দিন কাটাতে হচ্ছে এই বিহার মোড়ে এইভাবে বসে। তাদের দুবেলা খাবার জোগাড় করতে কিন্তু হন্যে হয়ে ঘুরতে হচ্ছে, তাদের ভাবতে হচ্ছে কি করে তারা দুবেলার খাবারটুকু জোগাড় করবেন। কিন্তু সেই আমাদের চ্যানেলের চিফ এডিটর অমর শাহ কিন্তু আজ মানবিকতার এক আবারও রূপ দেখিয়ে দিলেন আমাদের এই মাধ্যমে। আমরা আপনাদের বলার চেষ্টা করব যে এই যে করোনা মহামারীর কবলে পড়ে যে দুস্থ মানুষেরা বিহার মোড়ে বসে ভাবছে যে কি করে তারা কাটাবে দিন, সেই সময় আমাদের চ্যানেলের চিফ এডিটর অমর শাহ এবং ঘোষাল হার্ডওয়্যারের কর্ণধার নবজিৎ ঘোষাল সেই মানুষদের পাশে এসে দাঁড়ালেন। সেই আমরা যে স্টোরিটা কিছুদিন আগে বানিয়েছিলাম সেখানে অমর শাহ বলেছিলেন যে কীভাবে তারা দিন কাটাচ্ছে, কীভাবে তারা ভাবছেন যে কীভাবে সেই দিনগুলো তাদের কাটবে। কিন্তু সেই মানুষগুলো আজকে আমার পাশে রয়েছে, আমরা তাদের থেকে আপনাকে জানানোর চেষ্টা করব যে কীভাবে তারা এই সাহায্য পেয়ে তারা কতটা খুশি এবং কতটা তারা সহযোগিতা পাচ্ছে। আমরা এই জিজ্ঞেস করব, প্রথমেই কাকু তোমার নাম? আমার নাম হচ্ছে ভূপেন রায়। আজ আমাদের চিফ এডিটর অমর শাহ এবং ঘোষাল হার্ডওয়্যারের কর্ণধার নবজিৎ ঘোষাল তিনি আপনাদেরকে সাহায্য করলেন, এটা পেয়ে আপনারা কতটা খুশি? আমরা বহুত খুশি, মনে করেন কাজকর্ম তো সেই রকম হয় না, আপনারা দিলেন এটা নিয়ে তো আমাদের বহুত খুশি। মনে হয় এইরকম যে উপকার করে লোকে, এই তো আজকালই তো কেউ করে না, মনে করেন আপনারা এটা হয়তো করলেন, অন্য লোক তো কেউ করে না। এই করোনা মহামারীর কবলে পড়ে কেমন করে দিন কাটছে আপনাদের? খুব কষ্ট করে দিন কাটে, কোনো দিন হয়তো 50 টাকা কামাই হয়, কোনো দিন 100 টাকা হয়, কোনো দিন খালি খালি চলে যাই, কাজকর্ম তো একদম নাই, খালি কোনো রকম করে দিন কাটাই আর কি। বিহার মোড়ে তো আমরা খালি এই সারা দিন রাত পড়ি থাকি, পুরো কাজকর্ম তো হয় না, দিন খালি কোনো রকম কাটাই। কতটা অসহায়তায় ভুগছিলেন এতদিন? অতদিন মনে করেন আজকে তো 2 বার হয়ে গেল, আগের বার একবার হইলো করোনার কিয়া, তখন তো মনে করেন যা টাপটুপ পাইছি, এইবার তো কিছুই দিচ্ছে না, খালি এই যে এখন মনে করেন আপনারা দিলেন এইটুকুই আর কি, তাছাড়া তো আগে তো কোনো পাইনি। আমরা পেয়ে গেছি আরেকজন মানুষকে, কাকু তোমার নাম? শামশের আলী।
কিছুদিন আগে চিফ এডিটর আমাদের অমর শাহ একটি স্টোরি বানিয়েছিলেন আপনাকে নিয়ে, সেখানে আপনি আপনার যে দুর্দশা এই করোনা মহামারীর কবলে পড়ে সেটা জানিয়েছিলেন, সেটাতে আজ তার সহযোগিতায় যে তিনি সাহায্য করলেন তাতে কতটা সহযোগিতা পাচ্ছেন? সহযোগিতা এটাই পেলাম, আপনাগুলো চাল দিয়েছেন এটাই পাচ্ছি, আর কিছু পাই নাই, আগের লকডাউনে কিছু পাই নাই, এবারও কিছু পাই নাই, কাজকর্ম তো নাই, সারাদিন বসে থাকি, এক পয়সা বগনি হয় না, ঘুরে যাচ্ছি বাড়িতে। এই যে করোনা দিন দিন বাড়ছে এবং লকডাউন আবারও বাড়িয়ে দিল, এটাতে কি বলছে? এটা তো আমাদের খাবার যোগে না, তো এক টাইম খাই, এক টাইম খাই না, না খাই থাকি। কতটা সহযোগিতায় ভুগছে, কতটা সহযোগিতা পেলেন আজকে এই আজকে এইটাই আপনিগুলা যেটা দিয়েছেন সেটা সহযোগিতা পাইছি, আর কিছু তো পাই নাই, এর আগে তো কিছু পাই নাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা বলার চেষ্টা করব যে কিছুদিন আগে করোনার জন্য যে গোটা রাজ্যে লকডাউন তৈরি সরকার নির্দেশ দিয়েছিল এবং আবারও কাল কিন্তু সাংবাদিক বৈঠকে নবান্ন থেকে মমতা ব্যানার্জি আবারও 1 জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন, কিছু বিধিনিষেধ শিথিল করা হলেও কিন্তু এই লকডাউনে ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ বললেই চলে, অর্থনৈতিক অবস্থার কিন্তু বেহাল দশা দিন দিন আমাদের চোখে পড়ছে। সেই সময় দাঁড়িয়ে এক মানবিকতার ছবি দেখলাম আমরা। আমরা আমাদের চ্যানেলের খবর আজকালের চিফ এডিটর অমর শাহ এবং নবজিৎ ঘোষাল, ঘোষাল হার্ডওয়্যারের কর্ণধার, এদের মানবিকতার রূপ কিন্তু আমরা আবারও দেখলাম। আজ এক বস্তা করে 25 কেজির চাল কিন্তু এই মানুষগুলোর হাতে তুলে দিলেন। তারা এতদিন যে কষ্ট, তাদের মাথায় যে একটা বোঝা, কষ্টের বোঝা ছিল, তা কিন্তু কিছুটা হলেও আজকে দূর হয়েছে। আজকে অমর শাহ এবং ঘোষাল হার্ডওয়্যারের উদ্যোগে কিন্তু তারা কতটা সহযোগিতা পেলেন আমরা কিন্তু দেখানোর আপনাদের চেষ্টা করলাম। আমাদের সঙ্গে রয়েছে আরেকজন দাদা, তোমার নাম? কার্তিক সূত্রধর। এই যে আজকে এতটা সহযোগিতা অমর শাহ এবং ঘোষাল হার্ডওয়্যারের নবজিৎ ঘোষাল স্যারের জন্য, কেমন লাগছে? খুব খুশি লাগলো, আনন্দ লাগলো ওদের কিছু, ওদের জন্য কিছু করতে পারার জন্য। আমাদেরকে বলছিল, অমর শাহ বলছিল এদেরকে ম্যানেজ করে দিতে, ওই যে আমি করে দিলাম। আজকে আজকে ওদেরকে টোকনগুলো দিলাম, টোকনগুলো দিয়েই আজকে ফোন করলো আমাকে, বলতে 10টা আমরা আসি পুরো, ওই যে আসলো, দেখে খুব ভালো লাগলো। আজ কতজন, কতজনকে তুমি এখানে নিয়ে এসেছো? আমি 10 জনকে নিয়ে এসেছি। 10 জনকে, তারা কি বলছে, তাদেরকে, তাদের কতটা সহযোগিতা করতে পারছো, তোমার কতটা মনে হচ্ছে? আমাদের তো, আমাদের কি বলার মতো কিছুই না, ওদের সাহায্য যাতে করতে পারলে এত কম, কেন যে লকডাউনের বাজারের মধ্যে ওদের দিন আনে দিন খায়, কোনদিন ভাড়া হয় কোনদিন হয় না, কোনদিন হয় কোনদিন হয়, কোনদিন এমনি এমনি আসে এমনি চলে যায় খালি খালি, ওনারা দেখে খুব আফসোস লাগে। আমাদের বলছিল ওদেরকে জোগাড় করে দিস, আমি করে সাহায্য করে দিব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কিন্তু আবারও আপনাকে বলার চেষ্টা করছি যে এই যে এত বড় একটি সহযোগিতা, কিন্তু অমর শাহ এবং ঘোষাল হার্ডওয়্যারের যে নবজিৎ ঘোষাল স্যার রয়েছে, তাদের মতামতে কিন্তু আমরা জানতে পারি যে এটা তাদের জন্য খুব অল্প একটি সাহায্য, তারা কিন্তু খুব সামান্য একটি সাহায্য করেছেন। তাদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম যে তারা কিন্তু কিছুই না এই সাহায্যে, কিন্তু যেই মানুষগুলোর হাতে আজকে 25 কেজির একটি বস্তা, চালের বস্তা তুলে দিয়েছেন, তারা কিন্তু অত্যন্ত খুশি এবং তাদেরকে কিন্তু অনেকটাই সাহায্যও পেয়েছেন। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে স্নেহা ছিলাম, এরকমই সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন এবং এই করোনা মহামারীতে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ধন্যবাদ।